বসন্ত উৎসব উদযাপিত হবে দিনহাটার সাহেবগঞ্জে, প্রস্তুতি তুঙ্গে। ফাগুনের মাস, কেউ বা বলে পলাশের মাস, বাতাসে দক্ষিণ হাওয়া জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। শীতের দাপটের পর বসন্তের আগমনে প্রকৃতি আবার নতুন সাজে সেজে উঠেছে। আগামী 18ই মার্চ দোল পূর্ণিমা, সেই উপলক্ষে রঙের উৎসবে মেতে উঠতে চলেছে আপামর বাঙালি। আর সেই মতোই আগামী 16ই মার্চ দিনহাটা সাহেবগঞ্জ সঙ্গীত বিদ্যালয়ের পরিচালনায় ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় সাহেবগঞ্জ বিডিও অফিস মুক্তমঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত উৎসব। তারই চূড়ান্ত প্রস্তুতির চিত্র এদিন লক্ষ্য করা গেল। বসন্ত উৎসবের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, 12টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, বিশিষ্ট চিকিৎসক ডক্টর অজয় মণ্ডল, চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমের সেবানন্দ মহারাজ, সাহেবগঞ্জ থানার ওসি অ্যান্টনি হেরোসহ আরও অনেকে। এ বিষয়ে সাহেবগঞ্জ সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষিকা তথা উদ্যোক্তা গীতা সরকার বলেন, সাহেবগঞ্জ সঙ্গীত বিদ্যালয়ের প্রিন্সিপাল আগামী 16ই মার্চ বুধবার আমাদের সঙ্গীত বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত উৎসব 2022। সহযোগিতায় দিনহাটা 2 নং ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি ওই দিন সেখানে নাচ, গান, আবৃত্তি, অঙ্কন পরিবেশিত হবে। আপনাদের সকলের আমন্ত্রণ রইল, আপনারা 16ই মার্চ বুধবার বেলা 11টায় সাহেবগঞ্জ বিডিও অফিসে প্রাঙ্গণে আসবেন। এই বসন্ত উৎসবে আপনারা সবাই রঙিন উৎসবে মেতে উঠুন, সবাই ভালো থাকবেন। দিনহাটা 2 নম্বর ব্লক সভাপতি ধীরেন্দ্র বর্মন জানান, আগামী 16 তারিখ সাহেবগঞ্জ সঙ্গীত বিদ্যালয়ের উদ্যোগে আমাদের পঞ্চায়েত দিনহাটা 2 পঞ্চায়েত সমিতি এবং দিনহাটা 2 নং ব্লকের তরফ থেকে এখানে সঙ্গীত বিদ্যালয়ের যে পরিচালনা, এখানে আমাদের বসন্ত উৎসব পরিচালিত হয় অনুষ্ঠান হবে, সেটা আগামী 16 তারিখ। সেখানে প্রথমত রোড র্যালি করা হবে একটা, তারপরে সারাদিন ব্যাপী বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে সঙ্গীত শিল্পীরা এসে এখানে তাদের সঙ্গীত পরিবেশন করবে। সেই প্রোগ্রামটা যাতে আমরা সুস্থভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এটাই আশা করছি আমাদের। এটা খুব ভালো উদ্যোগ, আমরা সর্বোত্তভাবে সহযোগিতা করব। সাহেবগঞ্জ সঙ্গীত বিদ্যালয়ে যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা সর্বোত্তভাবে সহযোগিতা করব। এখানে একটা বসন্ত উৎসব একটা অনুষ্ঠান যদি হয় তাহলে আমাদের এখানে একটা মেলবন্ধন আমাদের মধ্যে একটা, সেটা যেন আমাদের বজায় থাকে, এই লক্ষ্যে আর কি আমরা সেই দিকটা দেখতেছি। আচ্ছা, হ্যাঁ, সেটা সাহেবগঞ্জ সঙ্গীত বিদ্যালয়ে যারা কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলে নিয়ে আমাদের ব্লকের যে 12টা জিপি আছে সেই জিপিতে তারা সঠিকভাবে আমন্ত্রণ জানিয়ে তাদের এলাকার যে শিল্পীরা আছে তাদেরকে আসার জন্য এখানে আমন্ত্রণ জানানো হবে, তারা যেন সবাই এখানে এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে, এই আশাই আমি রাখছি।